এবার কি বনগায় মিলবে খনিজ তেলের সন্ধান? গত কয়েকদিন ধরে বনগার শক্তিগড়, দেবগড় প্রভৃতি এলাকায় খনিজ তেলের অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসির বরাতপ্রাপ্ত সংস্থা। এবার কি খনিজ তেলের সন্ধান বনগাতে? উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের পর এবার কি বনগাতেও মিলবে খনিজ তেলের সন্ধান? গত কয়েকদিন ধরে বনগার, দেবগড়, শক্তিগড় প্রভৃতি এলাকায় মাটি খুঁড়ে খনিজ তেলের অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসির বরাতপ্রাপ্ত সংস্থার কর্মীরা। মঙ্গলবারের পর বুধবার সকালেও বনগা, দেবগড় ও শক্তিগড় এলাকায় বেশ কয়েক জায়গায় জমিতে মাটি খুঁড়ে তার নমুনা সংগ্রহের পাশাপাশি মাটির মধ্যে বড় বড় পাইপ পুঁতে পরীক্ষা করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। সূত্র মারফত জানা গেছে, প্রায় বছর দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যেখানে বনগাসহ বেশ কয়েকটি এলাকার মাটি পরীক্ষার মাধ্যমে তেলের অনুসন্ধান চালাবে ওএনজিসি। এই ঘোষণা অনুযায়ী সম্প্রতি কাজ শুরু করেছে ওএনজিসির বরাতপ্রাপ্ত এক সংস্থা। এলাকায় মিলতে পারে তেলের উৎস, এই খবরে স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারাও। যদি এখানে তেলের সন্ধান মেলে তাহলে বাড়বে কর্মসংস্থান। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলয় শিকদার বলেন, সকালের দিকে পাইপ নিয়ে এসেছিল, ভেবেছিলাম জলের কল পোতা হবে, পরে জানলাম তেলের অনুসন্ধান চলছে। কালকে তো সকালবেলা থেকে এসেছিল যে কলের পাইপ নিয়ে এসেছিল, ফার্স্টে তো ভেবেছিলাম যে কল বা মাঠে মেশিন পুঁতবে। তো পরে বিকেলবেলা খেলাটা করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম যে সব জিনিসপত্র নিয়ে আসছে, ব্লাস্ট হয়তো করবে, তারটা নিয়ে আসছে। তো শুনলাম যে হয়তো তেলের পরীক্ষা করতে আসছে, হ্যাঁ ওএনটিসি তেল পরীক্ষা করতে আসছে। তো তারপর আমরা আসলাম মাঠে, তো দেখলাম অনেক লোকজন এসছে, পাইপ টাইপ তুলছে, তারপর তার দিল, দিয়ে ব্লাস্ট করার চেষ্টা করছিল। তো এবার যদি পাওয়া যায় তো গ্রামের উন্নতি, বনগাঁ শহরের পুরো উন্নতি, কর্মসংস্থার উন্নতি হবে অনেকটাই। অপর এক বাসিন্দা শ্রীদাম কর্মকার বলেন, কয়েকদিন ধরেই এলাকায় লোকজন আসছে, তেল পাওয়া গেলে সত্যিই ভালো হবে, এলাকার অনেক উন্নতি হবে। দেখছি দুই তিন দিন আগে গাড়িতে বসে লোকজন এসে এই জায়গায় দেখছি নানান ধরনের লোক, হাজার হাজার লোক, আমিও এসে দেখলাম, দেখছি গাদাঘানি লোক। আর কি বিষয় তখন বললো এই ঘটনা, মাটির তলা থেকে তেল বেরোবে, তারা এসে খোঁজাখুঁজি করছে। দেখছি তোমার ইঞ্জিনিয়ার সাহেব আসলো, এসে বলছে যে জায়গা লাগবে, জায়গা দিতে হবে, খুঁজতে দিয়ে যাও ওদের। এবার তাদের ব্যাপার, তারা নাকি একটা লিয়ার দেখেছে এর ভিতরে, মাটির ভিতরে। খুশি মানে আমাদের ভারতবর্ষের সবাই খুশি হবে, যেই যেই রাজ্যের এই যে জেলার শুনলে এটা খুশি হবে, ভারতের এটা ঐতিহ্য যে তেল পাওয়া যাচ্ছে আমাদের দুর্গ। এসেছিলো তো কালকে বেশ কিছু লোক এসেছিলো, গাড়ি নিয়ে এসেছিলো, মোট বোধ হয় ওএনজিসি কোম্পানির। তো তারা এখানে এসে মাত্র মাটিটি খুঁজলো, হয়তো তেলের সম্বন্ধেই এসেছিলো। এবার তেল পাওয়া গেলে তো খুবই ভালো, আমাদের গ্রামেরও ভালো, পুরো বনগাঁ শহরেরই ভালো। তো আমরা চাই এরকম কিছু একটা হোক, বলে গেছে যে আবার আসবে, কিন্তু দেখি কি হয়। এ বিষয়ে ওএনজিসির বরাতপ্রাপ্ত সংস্থার পক্ষে এক কর্মী বলেন, বিভিন্ন এলাকায় সার্ভে চলছে, এখানেও তেল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বনগাঁ সহ আশেপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত পরীক্ষা চালানো হবে বলেও জানান তিনি। ये जो है ONGC के लिए सर्वे कर रही है हमारी कंपनी। तो ONGC जैसा कि आप जानते हैं गवर्नमेंट कंपनी है, ऑयल एंड नेचुरल गैस कॉरपोरेशन, तो उसके लिए सर्वे का काम चल रहा है जी। वो तो बाद का प्रोसेस होता है, उससे पहले जो है हमें सर्वे करना होता है। हाँ जी, पूरा पॉसिबिलिटी है, इससे पहले ONGC खुद से भी किया हुआ है ये काम। तो पिछला सीजन में स्टार्ट हुआ था, अभी बरसात में बंद हो जाता है, तो ये अभी एक हफ्ता पहले स्टार्ट हुआ है। ये तो इधर टोटल मैदिनीपुर वगैरह में भी ये, और इधर भी बंगाल में भी ये पूरा प्रोजेक्ट रहेगा। ये बनगांव से जाएगा, ये हावड़ा साइड तक, गाईघाटा इधर, मसलनपुर इधर तक रहेगा। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।